খাগড়াছড়ির জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে নানা আয়োজনত পালিত হয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 119তম জন্মবার্ষিকী। এই উপলক্ষে আজিয়া বেইনে জেলা শিল্পকলা একাডেমির হল রুমত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করায়। অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছিল খাগড়াছড়ি জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদুল ইসলাম। অনুষ্ঠানত অন্যান্যদের মধ্যে উপস্থিত থাকি বক্তব্য রাখে জেলা শিল্পকলা একাডেমির সহসভাপতি ও পার্বত্য জেলা পরিষদের সদস্য খগেশ্বর ত্রিপুরা, অতিরিক্ত পুলিশ সুপার এম এ সালাউদ্দিন সহ আরবতকে। পরে গান, কবিতা আবৃত্তি ও নজরুল সঙ্গীত পরিবেশনা করে স্থানীয় শিল্পকলা একাডেমির শিল্পী। এর আগে অনুষ্ঠানের শুরুতে জাতীয় জাগরণের নজরুল শীর্ষক প্রবন্ধ পাঠ ও স্বাগত বক্তব্য রাখে জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাংবাদিক জিতেন বড়ুয়া। ডেক্স নিউজ, সি প্লাস টিভি। এই যে দেখো, কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।